নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। এই যে দেখতে পাচ্ছো, এটা একটা মেলার অংশ, মানে এটাকে ঘিরে পুরো মেলাটা, গ্রামের একটা গ্রামের মেলা। আমরা মেলায় যাব বলে রেডি হয়ে নিচ্ছি। দেখো, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, ছেলে আমার কুচি ধরে দিচ্ছে, শাড়িটা পরতে আমার সাহায্য করছে। যাই হোক, শাড়িটারি পরে আমরা বেরোবো মেলাতে, মেলায় যাব। এটা হচ্ছে আমার শাশুমার বাবার বাড়ির গ্রাম, একদম মালদার শেষ প্রান্তে ধাওয়েল বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে মাঘী পূর্ণিমার দিন আগুন অনুষ্ঠান হয়, আগুন জ্বালাই, ওই যে বেদিটা প্রথমেই দেখালাম সেইখানে আগুন হয়। অনেক মানে আগুনটা এত উঁচুতে উঠে আকাশের উপরে, আমি একবার দেখেছিলাম কিন্তু সেদিন যাওয়া হয়নি, গেলে আমি ভিডিওটা করতে পারতাম। এখন যাচ্ছি, মানে এখন 15 দিন মোটামুটি পার হয়ে গিয়েছে। আর মেলাটা আগে মাসখানেক থাকতো, এখন 15 দিনই থাকে, ভাঙা মেলাতেই যাচ্ছি। চলো আমরা যাচ্ছি, সেটা কি কি করলাম সেখানে গিয়ে, মেলার যে প্রতিমাগুলো সেগুলো কেন রাখা হয়েছে ইত্যাদি দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। ওকে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। হচ্ছে দেব কি, আর এটা বসু দেব, বসে আছে যেটা, হাতে দেখ শিকল বাঁধা, দেখেছিস? হ্যাঁ, কংস কংস বেঁধে রেখেছে। আর এটা হচ্ছে নন্দ রাজা, গোপাল দাদাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ইসে বৃন্দাবনে নিয়ে চলে যাচ্ছে। আর ওই যে ওখানে বক রাক্ষস আছে না, বক রাক্ষস মারছে, যে গোপাল দাদা বক রাক্ষস মারছে, আর ওটাতে কংস বধ করছে। ওই দেখ, ছিঁড়ে ফেলেছে চারিদিকে কংসকে, কংসবধ। ওই জন্য এই মেলাটার নাম হচ্ছে কংসব্রত মেলা, বুঝেছ? কংসব্রত মেলা। এই মেলার খাবারের মধ্যে প্রধান আকর্ষণ কিন্তু এই লুচি আর মিহিদানা, মানে এত ভালো খেতে, আমার তো ফেভারিট একদম মেলার এই খাবারটা। সেই জন্য দেখছো আমি প্রথমে এসে এইখানেই হাজির হয়েছি, দেখতেই পাচ্ছ। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও। চোখে হাত ধোলা পড়েছে? চোখে ধোলা পড়েছে? আরে কি করছিস? সাতটা তাল গাছ, একটা তাল গাছের মাথা নাই। সাতটা কই, আরো বেশি। হ্যাঁ, দারুণ লাগছে। সূর্যটা কত বড় লাগছে, সূর্যটা।